এই ভিডিওতে এমন কিছু কথা আমার বলতে হবে, এমন কিছু ব্যক্তিগত ব্যাপার আমার শেয়ার করতে হবে যেগুলো আমার আসলে শেয়ার করার কোনো ইচ্ছা বা আগ্রহ দুইটার একটাও নাই। বাট তারপরে চলন শুরু করা যায়। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশটা একটা রোল মডেল, তার কারণ এই দেশের সবাই সব কটা শ্রেণী খারাপ। আমরা বুঝতে পারছি সমস্যাটা কোথায় হচ্ছে, আমাদের নেগেটিভিটির লিমিট এত উপরে চলে যাচ্ছে এবং এটার কোনো শেষ নাই, যেই কারণে দুই তিন বছর পরে আপনি যেই দিকে তাকাবেন, এটা অলরেডি হচ্ছে, বাট দুই তিন বছর পরে আরো বেশি হবে, আপনি যেই দিকে তাকাবেন আপনি দেখবেন নেগেটিভিটি, আপনি বুঝবেন না যে নেগেটিভিটি, এবং নেগেটিভিটির মধ্যে পজিটিভিটিকে আপনার তখন অনেক ভালো মনে হবে, যেটা এখন অলরেডি শুরু হয়েছে। আমাদের বার এত লো সেট হয়ে গেছে যে এত বাজে জিনিস চারদিকে যে নর্মাল জিনিসও মনে হয় অনেক ভালো একটা জিনিস হচ্ছে। তো যেটা আমি বলতেছিলাম, একটা সমাজ তার সেলিব্রেটেড পয়েন্টগুলা কি কি হবে এটা খুব কেয়ারফুলি সেট না করলে সমস্যাটা যেটা হয়, তারা যাকে সেলিব্রেট করে ইভেনচুয়ালি মানুষ ওই রকম হয়ে যাওয়া শুরু হয়। আপনার সেলিব্রেটেড মানুষজন যদি হয় এই কন্ট্রোভার্সিগুলা, এই ঝামেলাগুলা, এই ট্যাবলয়েডগুলা, এই নিউজগুলা যেগুলো আসলে ম্যাস ইনফরমেশন না, এগুলো আসলে আমাদের জানার কোনো দরকার নাই, এগুলো যখন আপনার সেলিব্রেশন এবং টকিং পয়েন্ট, তখন ইভেনচুয়ালি সবাই এদিকে যাওয়া শুরু করবে, সবাই এরকম হয়ে যাওয়া শুরু করবে। এবং এই কারণে আপনার হিরো কে হবে এটা আপনার, আপনার যিনি ভিডিওটা দেখতেছে, বাকি দুনিয়া বাদ দেন, বাকি দুনিয়া গন, তার খুব কেয়ারফুলি চিন্তা করা উচিত। যে ইংরেজিতে একটা কথা আছে, বাংলায় আমি যদি তর্জমা করি জিনিসটাকে বলে হইল, একটা সার্কাসের ভিতরে সবই দরকার হয়, কিন্তু যে সার্কাস বানায় তার খুব কেয়ারফুলি চিন্তা করতে হয় যে আমি কয়টা ক্লাউন রাখবো ভার্সেস আমি কয়টা সিংহ রাখবো, এবং আমি কয়টা জকি রাখবো ভার্সেস আমি কয়টা ট্রেনার রাখবো। একটা সমাজে সবাই ক্লাউন হইলে সমস্যা, একটা সমাজে সবাই নাচলে সমস্যা, একটা সমাজে সবাই রোস্টার হইলে সমস্যা, একটা সমাজে সবাই মজার ভিডিও বানাইলে সমস্যা, একটা সমাজে ব্যালেন্স দরকার। এবং এই ব্যালেন্স যদি না থাকে, সবাই যদি মজার ভিডিও বানায়, সবাই যদি আপনাকে বিনোদন দেওয়ার চেষ্টা করে, সবাই যদি মুখরোচক খবর বানানোর চেষ্টা করে, তাহলে এই সমাজটার খুব বড় ধরনের অধঃপতন হয়, যে অধঃপতন এখন হচ্ছে। এবং এই অধঃপতনের পেছনে ক্রিয়েটররা তো দায়ী, প্রমোটাররা তো দায়ী, এবং আমি আপনিও দায়ী কনজিউমার হিসেবে, কারণ আমরা কনজিউম করতেছি। একটা সময় ছিল যখন আপনি কোনো কিছু প্যাসিভলি অ্যাভয়েড করতে পারতেন, এখন আর ওই জিনিস সম্ভব না। আপনার আমার পক্ষেই সম্ভব না, চিন্তা করেন আমার আপনার বাবা মা কিভাবে করবে, কোনোভাবেই সম্ভব না। আপনি ফেসবুকে যাবেন না, কিন্তু ফেসবুকে যাবেন, ফেসবুক তো আর অ্যাভয়েড করা সম্ভব না আমাদের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ফেসবুক কাউরে বাদ দিয়ে দিতে বলাটা খুব একটা লজিক্যাল কাজ না, বেশিরভাগ মানুষ হয়তো দিতে পারবেও না। আপনি গেলেন ফেসবুকে, আপনি এখন ফেসবুক ওয়াচের ভিতরে ঢুকলেন, ফেসবুক ওয়াচের ভিতরে আপনি যখন ঢুকবেন, তিনটা চারটা ভিডিওর পরেই আপনি দেখবেন এমন একটা ভিডিও, যে ভিডিওটা একটু মুখরোচক, একটু মনে হবে যে এটা একটু ক্লিক করে দেখি না কি হয়, এটা একটু কি ইন্টারেস্টিং একটা কথা বলছে, এটা কেমন একটা খুবই মশলা দেওয়া কথা বলছে, আমি একটু দেখি না। ওই যে আপনি দেখলেন ওই সার্কেলে যে আপনি ঢুকে গেলেন, জাস্ট দুই মাস পরে আপনি দেখবেন আপনার পুরা ফিডে খালি ওগুলাই আসতেছে, ভালো কিছু আর আসতেছে না। ওই যে আপনি একবার ঢুকে গেলেন ওটার ভিতরে, ওটা থেকে বের হওয়াটা ভয়ঙ্কর রকম কঠিন, ভয়ঙ্কর রকম কঠিন। আমি আপনি পারবো না, আমার নিজের আমি ফেসবুকে যাই না, আমার মোবাইলে ফেসবুক অ্যাপ নাই, আমি যখন ডেস্কটপ দিয়ে মাঝে মধ্যে ফেসবুকে ঢুকি তখন আমি নিজে যে ফেসবুক কনজিউম করে না সেও এইসব দেখে ফেলে। তাহলে চিন্তা করেন আমার আপনার বাবা মার কি অবস্থা, যে এত কিছু বুঝতেছে না, তার তো মনে হচ্ছে দুনিয়াটা এটাই, এবং তার ব্রেইন আস্তে আস্তে পুরো ফ্রাইড হয়ে যাচ্ছে। সে যে মানুষ হিসেবে বেঁচে আছে, এই বেঁচে থাকার মধ্যে আর কোনো সার্থকতা নাই, তার কারণ তার বেঁচে থাকাটা এই কন্ট্রোভার্সিয়াল জ্বালাময়ী মুখরোচক দুনিয়াটার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, যার থেকে স্যাড ব্যাপার আর কিছু হইতে পারে বলে আমার মনে হয় না। এই জিনিস আমি এই জন্য বলতেছি, এত বড় র্যান্টে আমি এই জন্য গেলাম, তার কারণ আমাদের তরুণ সমাজের অবস্থা খুব খারাপ, আমাদের দেশের অবস্থা খুব খারাপ। আমাকে একজন বলতেছিল বাংলাদেশ এমন একটা দেশ যে দেশটা একটা রোল মডেল, তার কারণ এই দেশের সবাই সব কটা শ্রেণী খারাপ। এমন দেশ আছে যে দেশের রাজনীতি খারাপ, বাট ওই দেশের সাংবাদিক রেটা নিয়ে অনেক কথাবার্তা বলে, বা ধরেন রাজনীতি এবং সাংবাদিকরা খারাপ, বাট ওই দেশের যে জনপ্রিয় নায়ক নায়িকা তারা এটা নিয়ে মাঝে মধ্যে ইন্টারভিউতে প্রোটেস্ট করে যে দেখুন দেশের কি খারাপ অবস্থা হয়েছে, দেখুন সমাজের কি খারাপ অবস্থা হয়েছে, দেখুন সাংবাদিকদের কি খারাপ অবস্থা হয়েছে। কিছু দেশ আছে রাজনীতি খারাপ, সাংবাদিক খারাপ, নায়ক নায়িকা খারাপ, বাট ওই দেশের খেলোয়াড়রা আবার ভালো। ওই দেশের খেলোয়াড়রা মাঝে মধ্যে যে টেক দ্য নি প্রোটেস্ট করে বিভিন্ন বিষয়ে, ব্ল্যাক লাইভস ম্যাটার হ্যান ত্যান এগুলো নিয়ে বিভিন্ন প্রোটেস্ট প্রোটেস্ট করে খেলোয়াড়রা। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের সবাই হোলিস্টিকলি খারাপ, সাংবাদিক খারাপ, রাজনীতি খারাপ, নায়ক খারাপ, গায়ক খারাপ, কন্টেন্ট ক্রিয়েটর খারাপ, সবাই খারাপ, হোলিস্টিকলি আমরা সবাই খারাপ, সবাই একসাথে অংশ। যেই দেশের এরকম ভয়ঙ্কর অবস্থা সেই দেশের কোনো ভবিষ্যৎ কিন্তু খুব বেশি আসলে দেখা যায় এরকম না। এবং আপনি যদি কাছের থেকে দেখেন, আমাদের যেহেতু ধরেন আমি এই যে ভিডিও বানাই, ভিডিও আমার মেইনলি দেখে হইলো 25-34 বছর বয়সী মানুষ, প্যাসিভ জার্নাল আছে যেখানে 22,000 মতো মানুষ আছে, আমি খুব কাছের থেকে তরুণ সমাজ দেখি, এবং কাছের থেকে দেখে আমি প্রত্যেক দিন এই রিয়ালাইজেশন আরেকবার পাই যে আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর এবং আমরা প্রতিনিয়তই আরো খারাপের দিকে যাচ্ছি। আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না। আপনি আপনার বাবাকে, আপনি আপনার অনেক বড় কোনো ভাই থাকলে তাকে, বা আপনার দাদাকে চাচাকে জিজ্ঞেস করেন যে আপনারা যখন ছোট ছিলেন আপনারা কি নিয়ে আলাপ আলোচনা করতেন, আপনারা যখন কলেজে পড়তেন, আপনারা যখন ইউনিভার্সিটিতে পড়তেন, আপনারা কি নিয়ে আলাপ আলোচনা করতেন বলেন তো? আপনারা বন্ধুরা এক হইলে বা চায়ের দোকানে গেলে বা কোনো একটা ডিবেটিং পয়েন্টে বসলে কি নিয়ে কথাবার্তা হইতো মেইনলি? আপনি দেখবেন কি কি ইন্টারেস্টিং টপিক বের হয়, অনেক অনেক ইন্টারেস্টিং টপিক বের হবে। বাট আপনি নিজে চিন্তা করেন তো, আপনি আপনার বন্ধুদের সাথে কি নিয়ে কথাবার্তা বলছেন লাস্ট গত এক মাসে দুই মাসে? আপনি কথাবার্তা বলছেন নর্থ সাউথের নাচ নিয়ে, আপনি কথাবার্তা বলছেন বইমেলার ভিতরের এই ঝামেলাগুলো নিয়ে। আমি ঠিক জানি না যে কি হবে, বাট আমি
খুব আমার খুব ভয় লাগে, তার কারণ আমার ধারণা খুব বাজে সময় আসতে যাচ্ছে আমাদের তরুণ সমাজের জন্য। একদিকে আমাদের এই যে ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পার হয়ে এআই এর যুগ চলে আসছে, সো মিড লেভেল এবং লো লেভেল ওয়ার্কারদের আস্তে আস্তে আমরা রিপ্লেস হয়ে যাইতে দেখতেছি। গত পরশুদিন আমার একজনের সাথে কথা হয়েছে যে বিআরটিএ তে কাজ করতো, তার কাজ বাংলাদেশে বিআরটিএ তে কাজ করতো, তার কাজ অটোমেশন এসে রিপ্লেস করে দিছে, তার চাকরি চলে গেছে। সো বাংলাদেশের মতো জায়গায়, সরকারি একটা জায়গায় এই জিনিস আমি হইতে দেখছি। সো আপনি চিন্তা করেন ইন্টারন্যাশনালি কি হচ্ছে, আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা নতুন নতুন অটোমেশনের সন্ধান পাচ্ছি, যার কারণে আমাদের ম্যানুয়াল লেবার লাগতেছে না। এবং আমাদের বেশিরভাগ ওয়ার্কফোর্স, বেশিরভাগ তরুণ সমাজ যেহেতু মিডিওকার, এই কারণে তাদের উপরেই খড়গটা সবার আগে পড়বে, এইটা আমি পুরো ক্লিয়ারলি দেখতেছি। এই কারণে আমি ভয় পাচ্ছি, তার কারণ আমি জানি না আমাদের এই তরুণদের কি হবে, যারা এখন স্কুলে পড়তেছে, যারা এখন কলেজে পড়তেছে, যারা এখন ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদের কি হবে। আমি এটা বলতেছি না আপনাদের যে ভাই তুই যদি ইউটিউবে বা ফেসবুকে বাজে ভিডিও না দেখিস তাহলে তোর জীবন অনেক সুন্দর হবে, এটা আমি বলতেছি না। বাট এটা একটা স্টেপ আপনার মাইন্ডসেট ঠিক করার, কারণ এখন আপনার নিজের দায়িত্ব পুরোপুরি নিজের নিতে হবে, অন্য কেউ নেবে না, অন্য কারো পক্ষে নেওয়া সম্ভব না, উল্টা অন্য সবাই আপনাকে উল্টা দিকে টানা শুরু করছে। আপনার অ্যাক্টিভলি এখন চেষ্টা করতে হবে যে না, আমি আগামী 10 বছর এই জিনিস করতে চাই, আমি এইরকম একজন মানুষ হইতে চাই যেন আমি পিছন ফিরে তাকাইলে আমার বাচ্চা যখন আমাকে জিজ্ঞেস করবে, ভাই, বাচ্চা তো আপনাকে ভাই বলবে না, বাপ তুমি কি করতা, আপনি যেন বলতে পারেন যে না, আমি সারাদিন রোস্টারদের ভিডিও দেখতাম না, আমি সারাদিন টিকটকারদের ভিডিও দেখতাম না, আমি এই 10টা জিনিস করছি, দেখো এই 10টা জিনিস নিয়ে তুমি প্রাউড হইতে পারো, তুমি তোমার বন্ধু বান্ধবদের যে বলতে পারো যে আমার বাপ এই 10টা জিনিস করছে বা আমার মা এই 10টা জিনিস করছে। ওই জিনিস এখন হচ্ছে না, এটাই আমার আজকের ভিডিওর পয়েন্ট। এবং আমি চাই আপনারা একটু সতর্ক হন, জাস্ট একটু সতর্ক হন, এবং আপনার নিজের ছাড়া আপনার বাঁচার আর কোনো উপায় নেই, খুব ভয়ঙ্কর সময় আসতে যাচ্ছে সামনে।